আজ বানাবো আলু ভেন্ডির তেলতেলে ঝোল, বাইরে কাঠের উনুনেই রান্নাটা করে নেব। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে কাঠের উনুন ধরিয়ে প্রথমে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে নিয়ে আলু ভেন্ডি টুকরো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব। সিটি দিয়ে আলু আর ভেন্ডিটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। মেয়ে বলল আজকে মা একটু আলু ভেন্ডির তেলতেলে ঝোল রান্না করো, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। আলু আর ভেন্ডিটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচোনো পেঁয়াজ দিয়ে দেব। বেশ ভালোভাবেই পেঁয়াজ আর আলু ভেন্ডি সব কিছু ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরেও আরও কিছু সময় ধরে নেড়ে চেড়ে নেব। একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দেব। এই সময় কাঠের জালটাকে কমিয়ে নিতে হবে, দিয়ে আস্তে আস্তে সব কিছুই ভাজতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দু চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে কষিয়ে নেব। আর কিছু মশলাই আমি দেব না, আস্তে আস্তে কষাতে থাকব। আমি যেভাবে রান্নাটা করছি একবার বাড়িতে এইভাবে খুব হালকা তেল মশলায় রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আলু ভেন্ডি কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। এইভাবেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। খুন্তি দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে একটু ভেঙে দেব, এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আলু ভেন্ডির তেলতেলে ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।